আজকে আপনাদেরকে আমরা একটা ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটা প্রথমে আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা কি, তারপর আমরা আসছি বিস্তারিত। চলো চলো, আমি দায়িত্বের নিকুজি করেছে, আমি চাই দেশের ভালো হোক, আমি বিজেপি থেকে বেরিয়ে যাচ্ছি, চলো চলো বিজেপি থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আমি চাই দেশের ভালো হোক, এই সমস্ত সন্ত্রাস দুর্নীতি এইখানে চলবে না, ঠিক আছে, অন্য জায়গায় যাবে, কোনো সালেপুর মানে ঠিক আছে, তুমি বেশি বাটকারি করতে যাবে। আমার নাম অর্গ, এইখানে আছে কিঙ্কর পাল, আর এইদিকে আছে গুণখাড়া, গুণখাড়া রাস্তায় ওপেন ঘুরছে, ঠিক আছে, গুণখাড়া রাস্তায় ওপেন ঘুরছে, তো আমি গুণখাড়াকে ওপেন চ্যালেঞ্জ করে বলেছি যে ও কেন রাস্তায় ঘুরবে, আর ওর যে ফার্ম থেকে লোকগুলো বেরিয়ে আসছে, আমি তাদেরকে বলেছি যে ফার্ম থেকে বেরিয়ে আসা যাবে না, ফার্মের ভিতর ঢোকা হবে না, সেটা আমার অপরাধ হয়ে গেছে, কিঙ্কর পাল বলছে তোর বাটকারি মারানো ছুটিয়ে দেবো, এটা যদি আমার ভুল হয়ে থাকে আমি সমস্ত লোকের কাছে বলে যাচ্ছি, আমি যা যা অপরাধ দেবে উপর মহল থেকে বা নিচে মহল থেকে যেখান থেকেই হোক না কেন, আমি মাথা পেতে নেবো, দেশের ছেলে, দেশের জন্য পার্টি করি, কোনো রকম নিজের পয়সার জন্য না, সব ছেড়ে দেবো, সব আছে আবার দেখলে সে ভিডিও যেখানে একজন তিনি একেবারে সেলফির মতো করে ভিডিও করছেন, অর্ঘ দে তার নাম, এবং তিনি নিজেকে বিজেপি নেতা বলে দাবি করে থাকেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে কিঙ্কর পাল বিজেপি নেতা এবং গুণধর খাড়া তৃণমূল নেতা, যিনি পঞ্চায়েত সমিতি আরামবাগের সভাপতি, তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে বোঝাপড়া রয়েছে, এটা বলার চেষ্টা করছিলেন যে কিঙ্কর পালের সঙ্গে গুণধর খাড়ার একটা বিরাট দহরম মহরম রয়েছে, নিজেদের মধ্যে অন্যরকম একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এবং বিজেপি হিসেবে অর্ঘ দিয়ে যেটা করতে চাইছেন, যতটা চাপে রাখার চেষ্টা করতে চাইছেন এই গুণধর খাড়াকে, কিঙ্কর পাল সেটা করতে দিচ্ছেন না, কেন দিচ্ছেন না সে নিয়ে একটা প্রশ্ন তোলা হচ্ছে, কোথাও একটা অন্যরকম ইঙ্গিত একটা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে ফোনলাইনে রয়েছেন কিঙ্কর পাল, বিজেপি নেতা। কিঙ্কর বাবু, একটা তো বলার চেষ্টা হচ্ছে যে আপনার সঙ্গে গুণখাড়া তৃণমূল নেতা, তার একটা বোঝাপড়া রয়েছে আপনার মধ্যে, সে কি বলবেন আপনি? তাহলে শুনুন ঘটনাটা। আরামবাগ থানায় আমি ছিলাম, আমাদের সরোজ এলাকাকে অ্যারেস্ট করেছিল না, সেই দিন আমি ছিলাম থানায়। থানা থেকে আমাকে থানায় যখন ছিলাম তখন ওই আমাদের পাঁচ মাইলের ওই একজন নাপিতা ছিল, সে আমাকে ফোন করে। ফোন করার পর যখন আমাকে বলছে যে কিঙ্করদা এখানে অর্ঘ বলে ছেলেটা এখানে প্রচন্ড বাকাঞ্চিবাদী বিভিন্নভাবে করছে, ওই যারা রাস্তায় লেবারগিরি কাজ করে, ওই পাঁচ মাইলে যারা ওই রাস্তায় আমাদের কন্ট্রাক্টরি লেবার দিয়ে সব কাজ করছে না, তাদেরকে প্রচন্ড ভাবে বাকাঞ্চিবাদী, মামাছি দিলে থাকতে দেবো না, অমুক করতে দেবো না, এরকম বলে। তার পরিপ্রেক্ষিতে আমি তারপর শুনলাম গুণধর খাড়ার বাড়ি থেকে মানে ফার্ম থেকে বেরিয়ে আসছে একজন এমপির যে আত্মবয়স্ক না কি কি আমি ঠিক জানি না, তার জামার কলার হয়েছে, যেটা শুনলাম। তারপর আমি পাইমাইন থেকে যথাসময়ে চলে গেলেও আমার কেশিগের হাফ কিলোমিটার দিয়ে চলে যাওয়ার পর সেখানে আমাকে লেবাররা ঘিরে ধরে যে কিঙ্করদা আমরা এখানে বাড়ি থেকে কাজ এসেছি, ওই অর্ঘ ছেলেটা ওই ধরনের বাকান চুয়ারি মামসি তুলে এখানে কাজ করতে দেবো না, হ্যাঁ, তা এইভাবে যদি করে তাহলে আমরা এখানে কাজ করবো কি করে। তখন আমি অর্ঘকে ডাকলাম, হ্যাঁ অর্ঘ ভাই, তুই তো বিজেপি পার্টিটা করি, দুদিন করতেছে এই সামনে তোলাবাজির মতো সবসময় লোককে শাসানি মারধর করবি, হুমকি করবি, এগুলো তোকে কে অর্ডার দিয়েছে, কার অর্ডার এগুলো করছি, তুই বিজেপির কি দায়িত্ব আছে নাকি গায়ে রামাবলি দিয়ে করে নিলি হয়ে যাবে, এইখানে কিন্তু মদ্যাবস্থাও ছিল। তা এই প্রসঙ্গে তো নিজে নিজেই সেলফি তুলে ওই ভাষাগুলো কথাগুলো উত্থাপন করছে, আপনার দলগত ভাবে কোন ব্যবস্থা নিয়েছেন, দলকে জানিয়েছেন? সব জানে এই দল তো, ও তো কোন পার্টির কোন আমাদের দায়িত্বই নাই, কেউ যদি রামাবলী গামছা নিয়ে মানে গেরুয়া একটা গামছা পরে নিলেই বিজেপি হওয়া যায়, এটা তো হওয়া যায় না, এটা তো আপনাদের বুঝতে হবে। কেউ হঠাৎ করে সিপিএম থেকে এসছে গলায় রামাবলী বিজেপি দিয়ে তৃণমূল থেকে মারধর আরম্ভ করছে বিজেপির নামে দোষ হয়ে যায়। আপনার নেতারা কি বলছেন, অর্ঘ দিয়ে কি বিজেপির কেউ নাকি না? কেউ না, কেউ না, আমি তো জানি ওর হচ্ছে বাড়ি হচ্ছে গোরাটি ওয়ান হেলাচল, ঘটনা করছে সালেপুরে পাঁচ মাইল, এবারটা বুঝছে ও একটা ন্যাস্তিক চরিত্রের মতো লোক ছেলে, এরকম অনেক জায়গায় ঘটনা এরকম ঘটেছে, আমাদের এখানে গণেশ পুজোতে মারধর খেতে খেতে রয়ে গেছে, একটা নোংরা চরিত্রগত মতো লোক ছেলে,
ছেলেটা বয়স বয়স হবে 18 থেকে 20 বছর 22 বছর বয়স হবে, তার কিছু না। কিন্তু আমি সেটা বুঝলাম, কিন্তু কিঙ্কর পাল আপনাকে আমরা অন্যভাবেও শুনছি, বিভিন্ন জায়গাতে একটা গুঞ্জন রটছে যে আপনার সঙ্গে নাকি গুণধর খাড়া তার একটা আলাদা বোঝাপড়া হয়ে গেছে, মানে যাতে করে একে অপরের সহমতে একে অপরের সঙ্গে বোঝাপড়ার মধ্যে দিয়ে চলেন, কোথাও একটা নিজেদের মধ্যে একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সত্যি কি তাই? মোটেই না। দেখুন, আমাদের পাঁচ মাইলে যখন পতাকা তোলা হয়, গুণখাড়া আমাদের পতাকা নামিয়েছে, খুলেছে একবার, তখন আরামবাগ সাংগঠনিক জেলা আইনে শ্রীরামপুরের জেলা ভাষ্যকর্তা ছিল, তখন আমি আরামবাগ ব্লক সভাপতি ছিলাম। তারপর একবার গুণখাড়া আমাদের পতাকা তুলে যায় ভাষ্যকর্তা, তারপরে নামে যায় গুণখাড়ার সঙ্গে আমার সাপে লেগুলো, এখনো পর্যন্ত সাপে লেগুলো। তা সেটা বিভিন্নভাবে, মানে বিভিন্ন লবি বলুন আর বিভিন্ন কিছু কুৎসা ব্যক্তি বলুন, সেটা কিঙ্কর পালকে দুর্নাম করার জন্য একটা ভাইরাল করছে। কিন্তু এই যে ছবিটা, এই যে ছবিটা দেখা যাচ্ছে কিঙ্কর পাল, সেখানে সাপে লেগুলে অতটা মনে হচ্ছে না, মনে হচ্ছে নিজেদের মধ্যে খুবই ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে, ভিডিওটা অন্তত সেরকম ইঙ্গিত বহন করছে। মোটেই না। শুনুন, যখন ঝগড়াঝাটি ঝামেলা হয় তখন গুণখাড়া থাকিনি ওখানে, যখন ঝগড়াঝাটি হয় তারপর গুণখাড়া ফার্মে থেকে বেরিয়ে আসে, এসে ওখানে দাঁড়ায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? তা কোনোরকম আমাদের সঙ্গে সেটিং বা কোনোরকম আমরা ভারতীয় জনতা পার্টি কি করি, আজ থেকে 32টা বছর 1986 সাল থেকে বিজেপি পার্টিটা করি, ঠিক আছে? তা সেটা বুঝতে হবে আগে, যে গুণখাড়া আমাদের বিজেপির ছেলেদের মেরে হাড়গোড় ভেঙেছে, সেই গুণখাড়ার সঙ্গে আমাদের সেটিং হবে, এটা রাজনীতির উদ্দেশ্য বিজেপি পার্টি করলে হতে পারে বা হবে না, বুঝেছেন? আমার প্রশ্ন হচ্ছে একটাই, তা ওই ছেলেটি বারপটকা ছেলে, হ্যাঁ, যেটা রাজনীতি বিজেপি সম্বন্ধে কোনো অমৃদ্ধ কিছু জানে না, দুদিন ওই গেরুয়া একটা গামছা পরে নিলি বিজেপি হওয়া যায়, মদ্যাবস্থা, এটা মদ খাওয়া, দাঁতে খাওয়া, ওদের এগুলো কোনো দিন হতে পারে না, এগুলো সংস্কার ভারতীয় জনতা পার্টির মধ্যে নয়। যারা ভারতীয় জনতা পার্টি সংস্কার করে তারা এরকম অসৎ কর্ম কাজ করতে পারে না, আর এইগুলো করা সম্ভব নয়। আমি সমস্ত লোকের কাছে বলে যাচ্ছি, আমি যা যা অপরাধ দেবে উপর মহল থেকে বা নিচে মহল থেকে যেখান থেকেই হোক না কেন, আমি মাথা পেতে লোবো, দেশের ছেলে, দেশের জন্য পার্টি করি, কোন রকম নিজের পয়সার জন্য না, সব ছেড়ে দেবো, সব গালি রাখাচ্ছিস না এখানে এসে।